এক ভাইয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়ার গল্প বলছি আপনাদের সামনে। এক ভাই মনে করেন খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, সে ভাইয়ের খুব শখ সৈনিক হওয়ার, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। কিন্তু তার কাছে আপনার অ্যাপ্লিকেশন করার টাকা পয়সা নেই। তখন সে কী করলো? তখন সে মনে করেন তার বন্ধুর কাছে বলল, জি আমাকে 100 টাকা ধার দে, তোকে দিয়ে দেব। তাই বলে সে মনে করেন অ্যাপ্লিকেশন করলো, এবং জীবনের প্রথম অ্যাপ্লিকেশন করেছিল ছেলেটি। ছেলেটির বাড়ি থেকে বলেছিল অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই, তুই অন্য কোনো কাজ করে সংসারে অবদান রাখ বা সংসারে টাকা দে বা সংসার চালা, এরকম কথা বলেছিল বাসা থেকে। ছেলেটি বলেছিল, আমি এই একবারই যাচ্ছি সেনাবাহিনীতে, চাকরি হলে হবে, না হলে আমি আর চাকরিতে অ্যাপ্লাই করব না। তাই বলে ছেলেটি গিয়েছিল। লাস্ট পর্যন্ত ছেলেটির সেইবারই চাকরি হয়ে যায় এবং ছেলেটি এখন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক। তাই কার ভাগ্যে কী আছে এটা বলা খুবই দুঃসাধ্য ব্যাপার। তার জন্য আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ যদি কপালে থাকে আপনাদের তো চাকরিটা হয়ে যাবে। তাই চাকরির জন্য চেষ্টা করুন এবং সৃষ্টিকর্তাকে ডাকুন, ইনশাল্লাহ সৃষ্টিকর্তা আপনাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।